তো সপ্রিয় শিক্ষার্থী ওয়েটিং লিস্টে রয়েছে আমরা মাইগ্রেশন কিউবে করবো অফ করবো অন করবো নতুন আবেদন আমরা কখন করবো বা করবো কি না ভর্তি নিশ্চয়নের বিষয় সবগুলো বিষয় নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে আশা করি সবাই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর ভিডিও শেষে আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের ভিডিওর নিচে যারা কমেন্ট করেছিলেন তাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে বলে রাখা ভালো প্রথম পর্যায়ের রেজাল্ট নিয়ে কি আপনি সন্তুষ্ট হয়েছেন কি না এটার উত্তর যদি আমি আপনাদের কাছে চাই আপনারা নাইনটি ফাইভ পারসেন্ট উত্তর দিবেন কি না আমরা আমাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না তো এই কারণগুলো সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এডমিশন টু থাউজেন্ড এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমার করণীয় কি অর্থাৎ আপনি একজন ব্যক্তি হিসাবে একজন অ্যাপ্লিকেন্ট হিসাবে আপনার কি করণীয় রয়েছে সেই বিষয়ে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং সেই অনুযায়ী আশা করি আপনারা কাজ করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তো ওয়েটিং লিস্টে আমি কেন রইলাম বা ওয়েটিং লিস্টে থাকার ফলে আমার সুবিধা কী অসুবিধা কী এবং আমি এই মুহূর্তে কি করব। মাইগ্রেশনটা কি আমি অন করবো নাকি অফ করব আমরা তো অপশানেই খুঁজে পাচ্ছি না সেই বিষয়টা কি হবে এবং নতুন করে যে দ্বিতীয় পর্যায়ের আবেদন সেইখানে কি আমি সব কিছু বাদ দিয়ে আবার অ্যাপ্লাই করব কি না এরকম অনেকেই রয়েছেন যে আমরা ডিপ্রেশনে পড়ে নতুন আবেদন করতে চাচ্ছি ভর্তি নিঃশয়নটা আমরা মোটামুটি করব কি না আমার তো চয়েস লিস্টে পাঁচ নাম্বার ছিল পাঁচ নাম্বার আমরা যে চয়েস লিস্ট চেয়েছি সেখানে পাঁচ নাম্বারটা আমার আসছে আমি এখানে ভর্তি হতে চাই না আমি চাই তিন নাম্বারে ভর্তি হওয়ার জন্য সেই ক্ষেত্রে আমি ভর্তি নিষ্ঠানটা কি এখন করবো নাকি নতুন আবেদন করব তো সুপ্রিয় শিক্ষার্থী চলুন একটি লাইক বাটন প্রেস করে আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রিপশন করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি যদি ডিপ্লোমা অ্যান্ড ভোকেশনাল এডুকেশন কেয়ার চান অর্থাৎ আমাদের পাপেলিডু কেয়ারের মোটু যেটা পাপেলিডু কেয়ার ইজ ফর ভোকেশনাল অ্যান্ড ডিপ্লোমা এডুকেশন কেয়ার ইন বাংলাদেশ বাংলাদেশে ভোকেশনাল শিক্ষা এবং ডিপ্লোমা শিক্ষায় সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য তো আমাদের উত্তরটা হবে রেজাল্ট নিয়ে যদি আমরা সন্তুষ্ট না থাকি তাহলে উত্তর হবে না এই উত্তরটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি কেন না তাহলে আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব কারণ হচ্ছে আমরা সে ফর এক্সাম্পল যদি এক নজরে আমাদের পাপেলি কেয়ার ফেসবুক গ্রুপের একটা পোস্ট দেখি জিপিএ ফাইভ না পেয়ে চান্স না পাই তাহলে পড়াশোনা করে লাভ কি বাংলাদেশে উনি একটা খুব জেরেছেন উনি হচ্ছে আমাদের রৌনক আল রাফি উনি একটা পোস্ট করেছেন আমাদের গ্রুপে তার পোস্টের ধারাবাহিকতায় আমরা বলবো যে ওয়াইটিংটা কেন আসলে এবং আপনারা চান্স না পাওয়ারও কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে কলেজ এবং ডিপ্লোমায় আবেদন একই সাথে হওয়া এটা আমরা গতকালকে বলেছি একজন শিক্ষার্থীর একাধিক প্রোগ্রামে আবেদন করা ধরুন একজন জিপিএ ফাইভ ইভেন বালু মার্কস এবং গোল্ডেন প্লাস বিভিন্ন কুটা আছে এই ধরনের শিক্ষার্থী যদি একই সাথে ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইন মেরিন এবং বালু কলেজে অ্যাপ্লাই করে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে একজন ব্যক্তি তিন থেকে চারটা জায়গায় দখল করে নিয়েছে এখন সে কিন্তু ভর্তি হবে এক জায়গায় বাকিগুলো ফাঁকা হয়ে যাবে ভুল পদ্ধতিতে চয়েস লিস্ট সিলেকশন করা এটা একটা বড় কারণ অনেককেই দেখেছি আমরা যে ডাকা পলিটেকনিক এক নাম্বার ডাকা পলিটেকনিক দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মুন্সিগঞ্জ চার নাম্বার শরীয়তপুর পাঁচ নাম্বার চিটাগাং ছয় নাম্বার মামিন সিং তো এইটা কেন আপনার তাহলে কখনোই আপনি যদি আপনি এরকম চয়েস লিস্ট সিলেকশন করে থাকেন আমরা একটু দেখব আমি চান্স পেয়েছি কিন্তু এখানে ভর্তি হতে চায় না এই এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আমাদের কি হবে ধরেন আমি মামিসিন পলিটেকনিক এলে আমার টার্গেট ছিল এক নম্বর মামি পলিটেকনিক দুই নম্বর মামিসিন পলিটেকনিক তিন নম্বর আবার দিয়ে দিলাম ঢাকা পলিটেকনিক চার নম্বর ঢাকা পলিটেকনিক পাঁচ নাম্বার ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ছয় নম্বর ঢাকা মহিলা পলিটেকনিক এখন আমি পাঁচ নাম্বারে চান্স পেয়েছি তো এখন আমি এখানে পড়তে চাই না এখন চাই আমি ম্যামিসিন পড়ার জন্য আপনি যদি মামিসিন পড়তে চান তাহলে কেন পাঁচ পর্যন্ত গেলেন এটা একটা কোয়েশন আপনাকে ওই এক এবং দুইয়ের মধ্যে থাকা উচিত ছিল আর আপনি যদি টেকনোলজি পছন্দ করে থাকেন তাহলে আপনার যে কোনো টেকনোল যে কোনো ইনস্টিটিউটে যাওয়া আপনার জন্য যাইতে হবে তো এখন মাইগ্রেশনের মাধ্যমে হয়তো পাঁচ থেকে আপনি তিনে বা ভাগ্য ভালো থাকলে দুয়ে আসতে পারবেন বাট এই মিস্টেকগুলো আপনারা কেন করলেন আপনার আবেদনের সময় যেখানে ভর্তি হতে চান সেটা চয়েস লিস্টে না রাখলেই পারতেন আপনি যেখানে ভর্তি হবেন না সেটা আপনি চয়েস লিস্টে টোটালি রাখবেন না এটা রাখা উচিত ছিল না আচ্ছা ধরে নেন আমরা ভুল করে ফেলেছি এখন কি করব ভর্তি নিশ্চয়ন করে ও মাইগ্রেশনের মাধ্যমে উপরের প্রতিষ্ঠান ও টেকনোলজিতে যাওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেই সুযোগটা কতটুকু সেটাও একটু ভাবনার বিষয় রয়েছে তো ভর্তি না করে নতুন করে সঠিক পদ্ধতিতে পছন্দের টেকনোলজি ও প্রতিষ্ঠান বাছাই করে নিজের জিপি অনুযায়ী আবেদন করা তো এখন একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ভর্তি নিশ্চয়ন করেন যারা চান্স পেয়েছেন তারা কিন্তু ও মাইগ্রেশনের মাধ্যমে উপরে যেতে পারবেন এখন আপনি উপরে যাবেন দুই ধাপ তিন ধাপ চার ধাপ আপনি যদি মনে করেন যে আমি সাত নাম্বার চয়েস লিস্টে চান্স পেয়েছি কিন্তু আমি যেতে চাই হচ্ছে দুই নাম্বারে সেটা হয়তো কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে কারণ এত বেশি আপনার কভার করবে না সেই ক্ষেত্রে আপনাকে ওই দুই নাম্বারে যে প্রতিষ্ঠান দিয়েছিলেন সেই প্রতিষ্ঠানে আপনি অন্য কোনো টেকনোলজিতে নতুন করে আবেদন করেন যদি আপনার জিপিএ সেরকম থাকে এখন আপনার জিপিএ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেভেন এখন আপনি চাচ্ছেন ঢাকা পলিটেকনিক্যাল ইলেকট্রিক্যালে পড়ার জন্য এটা কখনো সম্ভব না এই বিষয়গুলো বুঝতে হবে বামন দিকে হাত বাড়াতে হবে হয়ে না আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু রয়েছে সেই অনুযায়ী আমাদের ইনস্টিটিউট এবং টেকনোলজিগুলো পছন্দ করতে হবে আচ্ছা আমরা একটু দেখি যে মাহি ও ইমরান দুই বন্ধু এই বছর এসএসসি পাস করছে মাহি জিপিএ ছিল ফোর পয়েন্ট আর ইমরানে হচ্ছে ফোর পয়েন্ট এই এই উদাহরণটা হচ্ছে একটি কাল্পনিক উদাহরণ এর মাধ্যমে যারা ওয়েটিং এ রয়েছেন তাদের অনেকটা উপকার হবে আমি বলে দিচ্ছি তো মাহির টেকনোলজিগুলো এরকম ছিল ঢাকা পলিটেকনিক ইলেকট্রিক্যাল ঢাকা ইলেকট্রিক্যাল ঢাকা সি বিল সি বিল চট্টগ্রাম ইলেকট্রিক্যাল চট্টগ্রাম ইলেকট্রিক্যাল আর ইমরানের ছিল ময়মনসিংহ কম্পিউটার টাঙ্গাইল কম্পিউটার শেরপুর কম্পিউটার কিশোরগঞ্জ কম্পিউটার কিশোরগঞ্জ আর এসি আর মুন্সিগঞ্জ ফুড তো ইমরান চান্স পেয়ে গেল সে ভর্তি নিশ্চয়ও করে ফেলছে এখন তার কোনো টেনশন নেই আবার মাহি যেহেতু ফোর পয়েন্ট এইট পেয়েছে সে চেয়েছে যে আমি একটু ভালো টেকনোলজি এবং ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করি সেই ক্ষেত্রে মাহি কিন্তু চান্স পায় নাই সে ওয়াইটিং এখন আপনি বলেন মাহি যেহেতু ওয়াইটিংয়ে রয়েছে তাহলে তার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে কোথা থেকে যেহেতু ছয় নাম্বার সিরিয়াল পর্যন্ত সে চান্স পায় নাই তাহলে সে ছয় নাম্বারে প্রথমে যাবে এরপর সাত নাম্বারে যাবে এরপর চার নাম্বারে যাবে এইভাবে উপরের দিকে সে যেতে থাকবে তার মানে এনা মাহি ওয়েটিং মানে হচ্ছে সে সর্বশেষ যে টেকনোলজি এবং ইনস্টিটিউটে চয়েস দিয়েছিল সেইখানেও সে ওয়েটিং তো এইখান থেকে সে উপরের দিকে যাবে তার মানে মাহি চান্স আবার আপনি যদি দেখেন ইমরানের বিষয়টা ইমরান কিন্তু এখানে অলরেডি সে তার সামর্থ্য জানে যে তার জিপিএ কম সে একটু কম অপেক্ষাকৃত কম ডিমান্ডিং ইনস্টিটিউট এবং টেকনোলজিতে চয়েস দেওয়ার কারণে সে কিন্তু এখানে ভর্তি হয়েছে আচ্ছা এই মুহূর্তে আমাদের করণীয় যে কাজটা আছে তা হচ্ছে এটা তো আমরা বুঝলাম তাহলে যারা ওয়েটিং এ রয়েছেন তারা ভালো ভালো টেকনোলজি এবং ইনস্টিটিউট চয়েস করেছেন বিদায় আপনারা এ রয়েছেন এবং চান্স পান নাই বিদায় আপনারা ওয়েটিং এ রয়েছেন সেহেতু আপনি অবশ্যই পরবর্তী রেজাল্টে চান্স পাবেন কারণ অনেক স্টুডেন্ট এখান থেকে অন্য জায়গায় শিফট করবে সেই ক্ষেত্রে আপনি চান্স পেয়ে যাবেন এবং ভালো জায়গায় চান্স পাবেন কাজেই যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করবে এটাই স্বাভাবিক আর ইনস্ট্যান্ট যে জিনিসগুলো হয় সেইগুলো এত ভালো হয় না তো এই মুহূর্তে আমাদের করণীয় কাজ হচ্ছে আপনার জিপিএ অনুযায়ী চয়েস লিস্টে আকাশ কি কিছু আছে কিনা সেটা দেখবেন আপনার জিপিএ যদি হয় ফোর পয়েন্ট ফাইভ জিরো আশেপাশে আর আপনি যদি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই ধরনের টপ সাবজেক্টগুলো আপনি চয়েস লিস্টে রেখে আপনি টপ ইনস্টিটিউট সিলেক্ট করে বসে থাকেন তাহলে সেটাকে আকাশ বলা হবে আবার আপনি যদি এরকম হয় যে আপনার জিপিএ মোটামুটি ঠিক আছে আবার চয়েস লিস্ট সামঞ্জস্যপূর্ণ তাহলে আপনি অপেক্ষা করবেন আর যদি জিপিএ আকাশচুম্বী হয় তাহলে আপনাকে আবার এখন তো এডিট করার সুযোগ পাবে না সেই ক্ষেত্রে আপনি আবার দ্বিতীয় যে আবেদন সেইখানে আবেদন করতে পারেন যদি জিপিএ অনুযায়ী চয়েস লিস্ট ঠিক থাকে তবে নেক্সট রেজাল্টের জন্য অপেক্ষা করুন আর যদি অপেক্ষা করতে না চান তাহলে কিছুটা সেক্রিফাইস করতে হবে যেরকম স্বপ্ন অনুযায়ী আপনি চয়েস লিস্ট সাজিয়েছিলেন সেই স্বপ্ন আর থাকবে না বাস্তবিক চিন্তা ভাবনা করে আপনাকে নতুন করে আবেদন করতে হবে সেইখানে আপনার কিছু স্বপ্ন বিসর্জন দিতে হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনা আর আমরা যারা ভর্তি হয়েছি এবং ওয়েটিং লিস্টে রয়েছি এবং ভর্তি নিশ্চয়ই ভর্তি নিশ্চয় নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে নিশ্চয়ই করবেন কি না করবেন না এই আলোচনার মাধ্যমে আপনি অলরেডি জেনে ফেলেছেন তো আমরা একটু আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপে কিছু পোস্টগুলো একটু দেখে আসি আমরা একটু পোস্ট প্রথমে আমাদের ফেসবুক গ্রুপে যাবো যেখানে আপনারা চাইলে এই গ্রুপে জয়েন করতে পারেন এখানে আপনার যে কোনো জিজ্ঞাসা পোস্ট করবেন আমরা যারা রয়েছি আমাদের মডারেটর প্যানেল এবং আমাদের বড়ো ভাই আপনাদের বড়ো ভাই যারা আমাদের ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের প্রাইভেট প্রোগ্রামে অধ্যয়নরত থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তারা আপনাদেরকে এখানে সহযোগিতা করবে এখানে প্রথম কথা হচ্ছে যে ওয়াইটিং দেখানোর পর কী কী রেজাল্ট পাইছ না কি ওয়াইটিংয়ে আছো এই ধরনের কমেন্ট তার হচ্ছে যে ওয়াইটিং দেখানোর পর ওয়েটিংয়ে থাকবেন এটা স্বাভাবিকভাবেই শু করবে আর শিশি লিখেছেন আমি ভোকেশনাল থেকে ফোর পয়েন্ট এইট সিক্স উত্তীর্ণ হয়েছি আমি মোট বিশটা পলিটেকনিক্যাল আবেদন করেছিলাম আমি উনিশ নাম্বার পলিটেকনিক্যালে চান্স পেয়েছি কিন্তু আমি ওইটাতে পড়তে চাই না এখন আমি ভর্তি নিঃসারণ করার পর যদি ওর মাইগ্রেশন অন রাখি তাহলে কি উপরের কোনো পলিটেকনিকে চান্স পেতে পারি অবশ্যই আপনি চান্স পাবেন এবং মাইগ্রেশনে আপনার হাত দেওয়ারই কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে মাইগ্রেশন অটোমেটিকলি অন থাকে আপনি যেহেতু উনিশ নাম্বারে আসেন আশা করি আপনি বারো তেরো চোদ্দো এই পর্যন্ত আসতে পারবেন আচ্ছা এরপরে আমরা আরও কিছু এখানে কমেন্ট ছিল আপনারা একটু কমেন্টগুলো দেখবেন আমি গুরুত্বপূর্ণ কমেন্টগুলো একটু দেখার চেষ্টা করবো এর রেজাল্ট এগারো তারিখে দিবে আর হচ্ছে কেউ কী রেজাল্ট পেয়েছে এখানে এটা গতকাল কী রেজাল্ট যে জিপিএফ ফাইভ ছাড়া পলিটেকনিক্যাল চান্স পেয়েছে অনেক চান্স পেয়েছে জিপিএফ ফাইভ পায়নি এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব যেখানে অনেকেই কমেন্ট করেছিল ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও নিচে আপনারা এই ভিডিওর নিচেও কমেন্ট করে জানাবেন সেইখানে এটা একটু দেখি শাকিল লিখেছেন ওয়াইটিংয়ে থাকাকালীন অ্যাপ্লিকেশন এডিট করা যাবে বা ওয়াইটিংয়ে থাকাকালীন প্রথম পর্যায়ে দুই শিফটে আবেদন করলে আবার দ্বিতীয় পর্যায়ে কি প্রথম শিফটে আবেদন করা যাবে আপনি ওয়াইটিংয়ে থাকে থেকে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই আর এখানে অ্যাপ্লিকেশন এডিট করা যাবে না কারণটা হচ্ছে আপনি এডিট করতে গেলে তো এখানে আবার নতুন করে অ্যাপ্লাইয়ের মতো অবস্থা হয়ে যাচ্ছে আমি ফোর পয়েন্ট সেভেন নাইন পেয়েছি কিন্তু আমি ইলেকট্রিক্যালে নিছি কিন্তু শেষে চয়েস ইলেকট্রনিক্স নিয়ে পড়বো না কারণ ইলেকট্রিক্যাল নিয়ে পড়ব এখন কি করব আপনি যদি ইলেকট্রনিক্সের চান্স পেয়ে থাকেন এবং এর কাছাকাছি যদি আপনার ইলেকট্রিক্যাল থাকে তাহলে উটু মাইগ্রেশনের মাধ্যমে খুব সহজেই আপনি ইলেকট্রিক্যালে আসতে পারবেন বা আমার ভালো জিপিএ পেয়েও এনভায়রনমেন্ট টেকনোলজি এসেছে আমি বলছি অন কি ভালো সাবজেক্ট পাবো হ্যাঁ আপনি অন রাখলে ভালো সাবজেক্ট পাবেন তো রেজাল্ট এই ছিল আপনাদের কমেন্টগুলো আরও কিছু কমেন্ট আছে সবগুলো কমেন্ট করা যাবে না ফ্যান বিডি মাস্টার লিখেছেন ভাই আমি কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হতে চাইছিলাম আমার ইচ্ছা ছিল কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হবো কিন্তু আসছে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এখন আমি কি করব বলে দেবেন প্লিজ আপনি ভর্তি নিশ্চয়ন করবেন এবং ভর্তি নিশ্চয়ের করার পর আপনার অটোমাইগ্রেশনের মাধ্যমে কম্পিউটার ডিপার্টমেন্টটা চলে আসবে টেনশনের কোনো কারণ নেই হিউজ পরিমাণ সুযোগ আপনি এখানে পাবেন বা ওটোমাইগ্রেশন অটোমেটিক অন থাকবে হ্যাঁ অটোমেটিক অন থাকবে ইলেকট্রিক্যালে চান্স পায়নি ফোর প্যান চেয়ে আপনি চান্স পেয়ে যাবেন আচ্ছা ভিডিও নিঃশনের ভিডিও আমরা দিয়েছি ভাইয়া আমি ওয়াইটিংয়ে আছি এখন কি এগারো তারিখ পরবর্তী থাকবো নাকি সেকেন্ড চয়েস তারিখ আবার যদি সেকেন্ড চয়েস না দিই এগারো তারিখ যদি কোনো রেজাল্ট না আসে তখন তো দুটোই শেষ কি করলে ভালো হয় আপনি অবশ্যই অপেক্ষা করবেন এবং এগারো তারিখের পরও কিন্তু সুযোগ রয়েছে একুশ তারিখ আরও একটা রেজাল্ট দেবে কাজেই চান্স পাবে এই আশাবাদ আমরা করতেই পারি ধন্যবাদ শেষ